যাবে না। বাংলাদেশের কথা আমি এই জন্য আর বেশি আলোচনা করতে চাই না, কারণ বাংলাদেশ এখানে একটা অত্যন্ত ছোট প্লেয়ার। যারা বড় প্লেয়ার আরব দেশগুলো এখন তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, যেমন ধরেন সুদান অথবা মরক্কো, যেগুলো আরব জগতের বিখ্যাত ক্ষমতা, তারা কিছুই বলেন নিয়ে পর্যন্ত। সৌদি আরব একটা যাকে বলা হয় ঈর্ষদূষ্ণ মন্তব্য করছে, এটা থামানো দরকার। মার্কিন প্রেসিডেন্টও তা বলছেন, এটা থামানো দরকার, কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, হচ্ছে না, তার বিরুদ্ধে তারা স্বাধীনতার ডাক দিয়ে লড়াই করে। সেই বাংলাদেশের আজকে এই প্রসঙ্গে কি অবস্থান, বা কোনো মিছিল মিটিং রাস্তায় বা কিছু হচ্ছে, মানে আমি জানতে চাইছি রাজনৈতিক প্রতিক্রিয়া কি কিছু আছে? তো বলছেন আপনি, খুব বেশি একটা প্রতিক্রিয়া নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা চিঠি লিখেছেন ফিলিস্তিনি অথরিটির যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে, ওটাই হচ্ছে সরকারি প্রতিক্রিয়া। মানে আর বেসরকারি ভাবে যেগুলি রাজনৈতিক দল হিসেবে যারা প্রধান তারা কিছু করছে না। ওই যে পশ্চিমবঙ্গের অবস্থার মতোই বাংলাদেশের বামপন্থী যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আছে, তারা কেউ কেউ যেমন আজকে শহীদ মিনারে একটা ক্ষুদ্র সমাবেশ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা দরিদ্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো অপরাধীয় বাংলা নামক যে পাদ আমাদের একটা বেদি আছে তার কাছে গিয়ে তারা 50-60 বা 100 জন হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 2000, কিন্তু তারা একটা মানববন্ধন করেছেন। সম্প্রতি একটা মানববন্ধন জিনিস চালু হয়েছে, এইটুকু আমি জানি। কিন্তু জনমত বললে যেটা বোঝে, সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, সেটাও আপনি দুমত করেন, এখন আলোচনা উঠে এসেছে না। আপনি যে প্রশ্নটা করেছিলেন আমি সেটা সম্পর্কে আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে পারি কিনা দেখি, যে তাহলে হয়তো একটু বোঝা যাবে। যে আপনার আমি একটা জিনিস শেয়ার করে দেখাই, যে আমার একটা স্ক্রিন শেয়ার করতে চাই আপনার সাথে। হ্যাঁ, তাহলে হ্যাঁ দেখা যাক, এটা স্ক্রিন শেয়ার শেয়ার এই যে এটা একটু দেখেন, মানে জাতিসংঘের যে তত্ত্ব সেটা নিয়ে এটা বাংলাদেশের একটি গ্রুপ এটা তৈরি করেছে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মানবিক মূল্য, নিহত আহতের হিসাব তুলনার অযোগ্য। এটা জাতিসংঘের দেওয়া তত্ত্ব, বলার আগে স্ট্যাটিস্টিকের থেকে নেওয়া। এই আমরা এই যে লালগুলো দেখছি হচ্ছে আহত, আর কালোগুলি হচ্ছে আপনার নিহত। তো ইসরায়েলিদের সংখ্যা হচ্ছে এখানে, আর এই হচ্ছে ফিলিস্তিনিদের সংখ্যা। মোট খুব সংক্ষেপে এই যে কালো কালো গুলি যোগ করলে দেখা যাচ্ছে 2008 থেকে 2020 পর্যন্ত, এই সংঘাত শুরুর আগে পর্যন্ত ফিলিস্তিনি পক্ষে মোট মৃত্যু হয়েছে, হ্যাঁ এই দেখেন 5,590, আর ইসরায়েলি পক্ষে 2,151। আমি এই কথাটা আপনাকে এই জন্য বলছি যে বোঝার সুবিধার্থে, যে এই জিনিস যদি আমরা ইয়ে করি, আমি যদি স্টপ করি শেয়ারিং, তাহলে আপনি দেখবেন যে এইটাকে কোন রকমের কনফ্লিক্ট বা দাঙ্গা বলা যায় না। এটা হচ্ছে একতরফা হত্যা, প্রথমে ঢিল, তারপর আত্মঘাতী বোমা এবং এখন রকেট, এই তিনটা হচ্ছে তাদের প্রতিরোধের অস্ত্র। সারা পৃথিবীতে ভিয়েতনাম যুদ্ধের কথা মনে পড়লো, 60-এর দশক তো আর এখন নাই, ইতিহাস তো বারবার পুনরাবৃত্তি করে না। এখন পৃথিবী জুড়েই যেটাকে বলে নিউ লিবারেলিজম তার জমানা। আমাদের বাংলাদেশের পাসপোর্টে এখনো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সুমন কল্যাণ মৌলিক মহাশয় জিজ্ঞাসা করলেন যেটা, বাংলাদেশের পাসপোর্টে এখনো সিলটাকে ইসরায়েলে যাওয়া যাবে না, দক্ষিণ আফ্রিকাটা উঠে গেছে, যেহেতু দক্ষিণ আফ্রিকা তার অ্যাপার্টাইড নেই। কিন্তু এটা খুব বড় ব্যাপার নয়, এটা বলে কি লিপ সার্ভিস। প্রকৃত প্রস্তাবে অনেক কাহিনী আছে, সব কথা সবদিন বলা যাবে না। বাংলাদেশের কথা আমি এই জন্য আর বেশি আলোচনা করতে চাই না, কারণ বাংলাদেশ এখানে একটা অত্যন্ত ছোট প্লেয়ার। যারা বড় প্লেয়ার আরব দেশগুলো এখন তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, যেমন ধরেন সুদান অথবা মরক্কো, যেগুলো আরব জগতের বিখ্যাত ক্ষমতা, তারা কিছুই বলেন নিয়ে পর্যন্ত। সৌদি আরবে একটা যাকে বলা হয় ঈর্ষদূষ্ণ মন্তব্য করছে, এটা থামানো দরকার। মার্কিন প্রেসিডেন্টও তা বলছেন, এটা থামানো দরকার, কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।